সোমবার ছয় নভেম্বর থেকেই শুরু হচ্ছে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং দীর্ঘ বহু দিনের অপেক্ষার পর সেই সুখবরটি অবশেষে পাওয়া গেল দুর্নীতিতে অভিযুক্ত স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির কাছে নিজেদের প্রমাণ করাটা এবার নিঃসন্দেহে একটা বিরাট বড় চ্যালেঞ্জ এবার পদে পদে অধিক সতর্ক হচ্ছে এসএসসি তেরো হাজারের বেশি চাকরি প্রার্থীর স্কুল অ্যালট হবে তারা চাকরি পাওয়ার সুযোগ পাবেন এই কাউন্সেলিং ঘিরে এসএসসির প্রস্তুতি একেবারে তুঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আমরা সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করেছি প্যানেল থেকে স্কুলের নাম কাউন্সেলিংয়ের খুঁটিনাটি তালিকা সবই আপলোড করা হয়েছে প্রত্যেক প্রার্থীর কাছে কল লেটার পাঠানো হয়েছে এক নজরে এবারের কাউন্সেলিং সম্পর্কে আমি আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাচ্ছি নাম্বার এক এসএসসির নবনির্মিত বহুতলে হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং নাম্বার দুই প্রার্থীদের প্রথমেই যেতে হবে নথি পরীক্ষার টেবিলে নাম্বার তিন স্নাতক থেকে ট্রেনিং জাতি শংসাপত্র থেকে আধার কার্ড সব খতিয়ে দেখবে এসএসসি নাম্বার ফোর মূল মেধা তালিকা থেকে ক্রমান্বয়ে ডাকা হবে প্রার্থীদের নাম্বার ফাইভ সংরক্ষিত অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন ধরনের হবে স্কুল পছন্দ করার প্রক্রিয়া নাম্বার সিক্স অপেক্ষমান প্রার্থীদের জন্য কাউন্সেলিং চলাকালীন বিগ স্ক্রিনে থাকবে স্কুলের স্ট্যাটাস নাম্বার সেভেন বিগ স্ক্রিন থেকেই জানা যাবে কোন স্কুল এখনো পর্যন্ত নির্বাচিত হয়নি তার তথ্য দর্শক এই সাতটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি ইন্টারভিউ এই কাউন্সেলিং করতে যাচ্ছেন তো সিদ্ধার্থ মজুমদার বলেন আদালত আমাদের সুপারিশপত্র দেওয়ার অনুমতি দেয়নি আমরা অ্যাকসেপ্টেন্স লেটার দেব এই সম্মতিপত্র নিয়েই বাড়ি ফিরবেন প্রার্থী তাতে উল্লেখ থাকবে তিনি কোন স্কুল বেছে নিয়েছেন পরে আদালত যদি আমাদের অনুমতি দেয় তাহলে পরে প্রার্থী এসে সুপারিশপত্র নেবেন এর আগে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছে এসএসসি তা থেকে এবার সতর্ক কতটা তারা চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথায় আমরা তো সমস্তটাই আদালতের কাছে হলফনামা দিয়ে জানিয়েছি আমাদের ডেটাবেসটাই জনসাধারণের কাছে গত তিন মাস ধরে প্রকাশিত আমাদের যারা কম্পিউটার প্রোগ্রামার তারা আমাদের সিলেকশান প্রসেস সম্পর্কে যতটুকু জানেন আমি যতটা জানি একজন প্রার্থী তার থেকে কম কিছু জানেন না প্রতিটা আবেদনপত্র ছমাস আগে থেকে আপলোড হয়ে আছে প্রত্যেক মেধা তালিকা নম্বর নম্বর বিভাজন আপলোড হয়ে আছে সবটা সকলেই দেখছে তাই অভিযোগ ওঠার জায়গাটাই আমি দেখতে পাচ্ছি না দর্শক আপনি কী বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এই সাতটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যাতে কারো মিস না হয়ে যায় ভিডিওটিকে শেয়ার করে তার ফোনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার ধন্যবাদ